প্রথম কথা হচ্ছে যে দেখুন, একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে যে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটি আলোচনার বলেছিলেন, ইফ হেয়ার আফটার থিংস গো রং উই উইল হ্যাভ নো বডি টু ব্লেম, এরপরে যদি কিছু ভুল হয় আমাদের আর দায় দেওয়ার কেউ থাকবে না। একটা সাংবিধানিক সংকট তৈরি হবে এমন একটা চিঠি লিখে দিলেন মুখ্য সচিব, যে চিঠিকে হাতিয়ার করে এই মামলা আমরা করেছিলাম উপনির্বাচন। আমি আপনার কাছে প্রশ্ন এখনো নিয়েই আসিনি, আমি প্রশ্নটা করেছিলাম প্রদীপ্তকে, আপনি আইনজীবী, প্রদীপ্ত ডিফেন্স দেখুন, প্রদীপ্ত বলছেন যে মুখ্য সচিবের সঙ্গে দায় নিতে হবে কমিশনকেও, অর্থাৎ মুখ্য সচিব যদি কিছু করে থাকেন তাহলে কমিশনকেও ছেড়ে দেওয়া যাবে। আমি একটা লাইনে সামাপ করে দিচ্ছি, ক্লারিফিকেশন চাইছি, আমি একটা লাইনে সামাপ করে দিচ্ছি। গত আগের আগের সপ্তাহে যখন আর্গুমেন্ট চলছিল সেই সময়তে ইলেকশন কমিশন সমস্ত দায় একই রকম ভাবে মুখ্য সচিবের ঘাড়ে ঠেলে দিতে চেয়েছিলেন যে মুখ্য সচিব চিঠি লিখেছে তাহলে মুখ্য সচিব আনসার করবে, ইলেকশন কমিশনও দায় নয়। সেখানে কিন্তু কোর্ট নির্দিষ্টভাবে একটা কথা বলেছেন, মুখ্য সচিবের চিঠির ভিত্তিতে তুমি ইলেকশন কমিশন, তুমি ডিসিশন নিয়েছো, সুতরাং তুমিও এখানে সমানভাবে দায়ী। যেখানে ইলেকশন কমিশন বলেছিল আমাকে ফার্দার সময় দেয়া হোক, আমি এফিডেভিট আবার ফাইল করতে চাই, সেখানে কোর্ট আর কোনো রকমের সময় দেয়নি। সুতরাং একটা সংস্থা প্রভাবিত হয়েছে এবং আরেকজন মুখ্য সচিব তিনি প্রভাবিত করতে চেয়েছেন, শুধু তাই নয়, আপনি যদি অর্ডারে দেখেন সেখানে লেখা রয়েছে কোভিড সিচুয়েশন এক, দুই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব মিসলিড করেছেন ইলেকশন কমিশন। আমি ওই বিশ্বনাথদা জাস্ট এ সেকেন্ড, এই কথা আমরা দিনের পর দিন বিভিন্ন মিডিয়া হাউসে বলেছি, এই কথা আমরা আদালত কক্ষে দাঁড়িয়েও বলেছি যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 24 ঘন্টা সময় লেগেছিল কেন্দ্রীয় সরকারের। দেখুন একটা খুব পরিষ্কার কথা, একজন আইএএস র্যাঙ্কের অফিসার, তিনি মুখ্য সচিব রাজ্যের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কোর্টের ভর্ৎসনার মুখে পড়ছেন এবং কোর্টের জাজমেন্টের মানে ছত্রে ছত্রে এই কথায় উঠে আসছেন যে উনি নিজেকে পলিটিক্যাল পার্টির এজেন্টে পরিণত করেছেন। তাও এখন অবধি আমি জানি না, পার্থ আপনাদের কাছে কোনো রকমের কোনো ব্রেকিং নিউজ আছে কিনা যে কেন্দ্রীয় সরকার কোন রকমের কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা। দেখুন উনি ব্যবস্থা গ্রহণ করবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অন্যরকম ভাবে একটা দিক থেকে প্রজেক্ট করবেন, দ্যাট ইজ এ টোটাল ডিফারেন্ট ইস্যু, বাট কেন্দ্রীয় সরকারের দিক থেকে কোন রকমের কোন জায়গা কি আমরা এখনো অবধি দেখেছি? ইনফ্যাক্ট বিজেপির তরফ থেকে বিজেপির নেতারা বললেন যে মুখ্য সচিবকে স্টেপ ডাউন করে দেওয়া উচিত। দেখুন মুখ্য সচিবকে তো সরিয়ে দেওয়াটা স্টুডিওয়ে বসে হয় না, সেটা তো সরকারে বসে আছে বিজেপি, কিন্তু এই জায়গা থেকে আমরা গোটাটাই আজকে মুখ্য স্টেপ ডাউন করে দেওয়ার পক্ষে সায়ন অ্যাজ পার ল, তুমি বলো সেন্ট্রাল গভর্নমেন্টের কি রোল আছে? রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ভাই প্রপোজ করতে পেরেছিল, স্টেপ ডাউন করেছিল, করাতে পেরেছিল কি, করেছিল কি, করেছিল, স্টেপ ডাউন হয়েছিল কি, করেছিল তো, তুই বল স্টেপ ডাউন হয়েছিল কি? আমি আবারো বলছি তোমাকে, রাজনৈতিক দল সরকার দুটোকে মিক্স করো না, এক সময় তোমরাও ছিলে পার্থ, তো আমরা একটা বিষয় মিস করে যাচ্ছি, আমি শুধু একজনের নাম এখানে উল্লেখ করতে চাই, ওনার নাম হচ্ছে সুনীল মণ্ডল। আমি শুধু একটুখানি যদি পিছিয়ে যাই, 2014 সালে যখন রাজ্যসভার নির্বাচন হচ্ছে এবং এমন দুজন প্রার্থী কেডি সিং এবং আরেকজনের নাম দাঙ্গায় জড়িয়ে গেছিল, আমি তার নাম মাঝখানে আনতে চাই না, তাকে জেতানোর জন্য কাকে ভাঙিয়েছিলেন মনে আছে? এই সুনীল মণ্ডল এবং দশরথ তিরকেকে। পরবর্তী সময় 2014 সালে লোকসভা নির্বাচনে দাঁড় করালেন সেই সুনীল মণ্ডলের দলত্যাগে সেদিন যারা গুরুত্ব দিল না, সেই সুনীল মণ্ডল তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীন গত বছরের 19শে ডিসেম্বর বিজেপিতে যোগদান করলো। যে দলত্যাগ আইনকে তৃণমূল কংগ্রেস বুড়ো আঙুল দেখিয়ে সুনীল মণ্ডলকে নিজের দলে নিল, সেই তৃণমূল কংগ্রেস সেই দলত্যাগ আইনকে হাতিয়ার করে এবার ওম বিড়লার কাছে গিয়ে বললেন সুনীল মণ্ডলকে দল থেকে সংসদপদ থেকে বহিষ্কার করে দাও। অদ্ভুত বিষয়, গত কিছুদিন আগে বাবুল সুপ্রিয় যখন যোগদান করলেন সেই সময়তে আমরা দেখতে পেলাম সুনীল মণ্ডল পাশে এসে দাঁড়িয়ে আছেন। আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমি কোনো বক্তৃতা করবো না, একটা প্রশ্ন রাখতে চাই, যে কোনো প্রদেশে আপনি যদি তাকান আপনি দেখবেন সেখানে অন্য দলের বিধায়ক সাংসদকে ভাঙিয়ে আনা হয়, নয় সরকার ফেলার জন্য, নয় সরকার তৈরি হওয়ার জন্য, কিন্তু অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে পরপর দুবার 200+ সিট পাওয়ার পরে যে মানুষ অন্য দলের বিধায়ক চাইছে, ভবানীপুর কেন্দ্রটা খুব স্পেশাল কেন্দ্র, এটা একটা স্পেশালাইজেশন রয়েছে, তার কারণ কি মুখ্য সচিব এটার জন্য চিঠি লিখেন, তার কারণ কি মুখ্য সচিব দলদাসে পরিণত হয়েছে সেটা শোনবার পর তৃণমূলের প্রতিনিধি বলেন প্রশাসন থেকে উত্তর দেওয়া হবে, তার কারণ কি আমরা সবাই দেখেছি আজ থেকে 72 ঘন্টা আগে সুদন চক্র
চক্রবর্তী সুজিব বিশ্বাসকে সাথে নিয়ে ভবানীপুরে প্রচার করতে গেছিলেন। ওই জায়গাটায় কেবলমাত্র তৃণমূল কংগ্রেস প্রচার করতে পারবে, তিনটে ব্যারিকেড ভেঙে ওখানে প্রচার করতে যেতে হয়েছে। কই আমাদের তো আগে কখনো শুনতে হয়নি জ্যোতি বসুর পাড়া, বুদ্ধদেব ভট্টাচার্যের পাড়ায় তৃণমূল প্রচার করতে পারেনি। খুব নির্দিষ্টভাবে একটা কথা কেন আমরা বুঝতে চাইছি না, বা আমরা যে কথাটা বলতে চাইছি, দেখুন তৃণমূলের কাছে 213টা সিট আছে, আমরা স্বীকার করি আর না করি, জনসমর্থন আছে। বিজেপি 77-এ আটকেছে, সিপিএম 0, কংগ্রেস 0, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের রায় হেরে গেছেন। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা রাজ্যের সরকার যারা হানিমুন পিরিয়ডের মধ্যে রয়েছে কার্যত, একটা সিটের জন্য এত চাপ কেন দিতে হচ্ছে, কেন মুখ্য সচিবকে ব্যবহার করতে হচ্ছে? প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানো। আমি আমি মানুষের সামনে প্রশ্ন রাখছি পার্থদা, আমি খালি একটা কথা বলি, গেজেটেড অফিসারকে উনি কি বুঝলেন না যে উনি কোন ট্র্যাপে পা দিলেন আজকে? গেজেটেড অফিসারকে উনি ইউজ করলেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে আদালতের যে রায়, সেই রায়তে একটা অংশে কিন্তু লেখা রয়েছে, ইলেকশনের পরবর্তী সময় যে কেউ কি ইলেকশন পিটিশন ফাইল করতে পারেন। ইলেকশন পিটিশন যদি ফাইল হয়, আজকের যে মামলার রায় সেখানে প্রমাণিত মুখ্য সচিবের ভূমিকা, দ্যাট ওয়াজ আ কুরাপ প্র্যাকটিস। আদালত সেখান থেকে দাঁড়িয়ে এলাহাবাদ হাইকোর্টের যে জাজমেন্ট গোটা ভারতবর্ষ জুড়ে দেখেছিলেন, আবার কিন্তু ফিরে আসতে পারে আদালতের সময় প্রসেস। একদম প্রথমেই যখন আজকে আদালতে ঢুকছি, সেই সময় সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি 4টি উপনির্বাচনে ডেট ডিক্লেয়ার করা হয়েছে খুব সুকৌশলে। তার কারণ, আগের দিনকে যে সময়তে আদালত পর্যবেক্ষণ দিচ্ছিলেন, সেখানে একটা পরিষ্কার প্রশ্ন আদালত তুলে দিয়েছিলেন, একটা জায়গায় নির্বাচন না হলে সেখানে কনস্টিটিউশনাল ক্রাইসিস, তাহলে বাদবাকি 4টে জায়গায় নির্বাচন কেন হচ্ছে না? সেখানে কিন্তু প্রশা কমিশনের যিনি আইনজীবী ছিলেন সেখানে কিন্তু কার্যত চুপ করে বসেছিলেন। আমি একটা ছোট্ট জিনিস ধরিয়ে দিলাম, তাহলে আমরা ধরে নিতে পারি দুটো ফেজে নির্বাচন হচ্ছে পার্থদা। আচ্ছা পার্থদা, ভবানীপুরের নির্বাচনটা যদি সেকেন্ড ফেজে হতো আর বাকি 4টে যদি ফার্স্ট ফেজে হতো, তৃণমূল অ্যাকসেপ্ট করে নিত? আমাদের